ভাইজান, আমি আপনাদের যন্ত্রণা থেকে একটু বাঁচতে চাই, আমাকে কি একটু মানে ভালোভাবে বাঁচতে দিবেন? আমার এই নাম্বারটা থেকে মানে এই নাম্বারটাতে বাংলা লিংকের জন্য আর কোনো SMS না আসে এমন কোনো অপশন কি করে দেওয়া যাবে? মানে ভাই আপনাদের ভাই খায়দায় কোনো কাজ থাকে না ভাই, সারাদিন মিনিটের পর মিনিট এই যে দেখে মানে এত SMS ভাই, মানা যায় ভাই এগুলো? কোন মানুষ তো কাজে ব্যস্ত থাকে, দেখে গেছে হুট করে একটা নোটিফিকেশন আসে, মনে হইলো যে আমার মনে জরুরি একটা মেসেজ পাঠাইছে কেউ হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে, দুইকে ফোনটা হাতে নিয়ে দেখতে হয় যে আপনাদের এই যে এত অফার, এইটা সেইটা আবি যাবি, তো এইগুলো ভাই আসলে মানুষকে এক পর্যায়ে একটা বিরক্ত করে না? আমার নরমাল কোনো মেসেজ টেসেজ আসবে না? না আর কোনো যে আপনাদের কাস্টমার কেয়ার থেকে অযথাই যে ফোন দিয়ে এটা করেন সেটা করেন হ্যাং করেন এগুলো তো আসবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে ভাই। এটা কি কাজটা হয়েছে? ওকে ওকে, ঠিক আছে ভাইজান, ধন্যবাদ। না ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। ওনার সাথে আজকে এভাবে কথা বলার রিজন হচ্ছে বিরক্ত হয়ে গেছি ভাই, বুঝছেন? মানে একটা মানুষ মানে সারাদিন ভাই কোনো কাজকর্ম কিচ্ছু নাই, মানে অযথাই ফোনটা পকেটে ঢোকানো থাকে, একটু পরপর মেসেজ পাঠায়, এই অমুক এইটা অফার আইসে সেটা অফার আইসে, একটু পরপর ফোন আসে, মানে এমনও সিচুয়েশন গেছে আমি বাইক চালাইতেছি, ভাই আল্লাহ রাস্তা একটু পরে কথা কও না রে ভাই, তো এমনও সিচুয়েশন গেছে যে আমি বাইক চালাইছি, তো বাইক চালাইতেছি রানিং বাইক আমার 70-80 টানতেছি, হঠাৎ করে মেসেজ আসছে অথবা কল আসছে, রিসিভ করতে হবে, হয়তো ইম্পর্টেন্ট কেউ ফোন দিছে, বাইরে ভাই ফোনটা মানে বাইকটারে সাইড করে নিয়ে ফোনটা হাতে নিয়ে দেখি এ 1176 এইসব নাম্বার থেকে কল আসছে, রিসিভ করছি, বলে যে আপনার এমন একটা অফার পছন্দ হইলে এক চাপেন, দুই চাপেন, তিন চাপেন, ভাই বিরক্তিকর বিষয়। সো আমি বলতে চাই যে আপনাদের সাথে যদি এরকম হয়, আমি ফোন দিছিলাম বাংলা লিংক কাস্টমার কেয়ারে, সো আপনাদের সাথে যদি এরকম হয় কাস্টমার কেয়ারে ফোন দিবেন, তারা এটা সমাধান করে দিবে, ঠিক আছে? আমি ভাবলাম এটা কীভাবে সমাধান করা যায়, এ কারণে ওনাদের সাথে কথা বললাম, না দেখলাম জিনিসটা আসলে সলভ হয়েছে কতটুকু এটা আমি জানি না, হয়তো পরবর্তীতে আমি বুঝতে পারবো, তো হচ্ছে বিষয়।